তো হয়ে গেছে, চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আরও একটি টু নাইট আপডেটের নতুন ভিডিও নিয়ে। রাত 12টার পরে কি কি নতুন আপডেট আসছে ভিডিওর মধ্যে সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে, আর বলবো আমাদের গেমের মধ্যে নেক্সট টপ আপ ইভেন্ট মিষ্টি শপ কবে আসছে এবং ইলাইট পাসে ডিসকাউন্ট থাকছে কি না মিষ্টি শপে। তারপরে বলবো কিন্তু ডিজে অলক কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন 80% ডিসকাউন্টে, সেই ইভেন্টটাও বলবো। আর আপনাদেরকে বলবো যে ভাই আপনারা কি আপনাদের গেমের সব সেটিংস সম্বন্ধে জানেন, আর যদি না জেনে থাকেন তো বলবেন, আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। তো আর আপনারা জানেন যে গান অ্যাটাচমেন্টের সম্পর্কে না যদি জেনে থাকেন তো বলবেন, তারও একটা ভিডিও বানিয়ে দেবো। আর ভিডিওর মধ্যে 80 টাকার কুপন কোড থাকছে, তো কেউ একটু স্কিপ করবেন না। তো ফার্স্ট আপডেট যেটা হচ্ছে ভাই দেখে নিন একবার, 15 সেকেন্ডের একটা কিন্তু মানে কি একটা ভিডিও চলে এসেছে, ট্রেলার ভিডিও, ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ওয়ান পাঞ্চ ম্যানের, যেটা কিন্তু 10ই জানুয়ারি থেকে থাকছে, ঠিক আছে। 10ই জানুয়ারি থেকে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যানের ইভেন্টটা চলে আসবে। আর ভাই ওয়ান পাঞ্চ ম্যানের ইভেন্টটা চলে এলেই কিন্তু আপনারা গেমের মধ্যে অনেক অনেক কিছু দেখতে পাবেন ফ্রিতে, ফ্রি 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 রিওয়ার্ডস কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন। যেখানে দেখতে পাচ্ছেন যে 2 দিন কাউন্ট এখানে কিন্তু দিয়েই দিয়েছে, ঠিক আছে, 2 ডে কাউন্টিং এটা কিন্তু দিয়ে দিয়েছে। তো চলুন এবার নিয়ে যাবো আপনাদেরকে নেক্সট আপডেটের দিকে। আর ভাই আপনারা যদি জানেন যে গান অ্যাটাচমেন্টের কী কাজ, তো অবশ্যই করে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ FFHB লিখে দেবেন, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো চলুন নিয়ে যাবো আপনাদের নেক্সট আপডেট। আর যেটা কিন্তু আপনাদের হ্যাকার স্টোরকে নিয়ে, ভাই হ্যাকার স্টোরের সম্বন্ধে তো আর বলার কিছু নেই, কারণ দুটো জিনিসটা আপনাদেরকে সিলেক্ট করতে হয়, আর অটোমেটিক কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার আর বাদ বাকি জিনিসগুলি ওরা নিজেরাই অ্যাড করে দেয়। তো আপনাদেরকে দুটো জিনিস সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু ওরা ওদের মতো অ্যাড করে দেবে। তো এই বান্ডেলটা কি আপনাদের হ্যাকার স্টোরে আসতে পারে কিনা বলবেন। আর এটা হলো কিন্তু আপনাদের একটি লাক রয়্যাল, অন্যান্য সার্ভারের মধ্যে চলছে মিনা সার্ভারে, কিন্তু এটা অন্যান্য মিনা সার্ভারে কিন্তু লাক রয়্যাল, যেখানে কিন্তু অন্য একটা লাক রয়্যাল, এই দুটি বান্ডেল কিন্তু চলে এসছে। একটা স্পিন করতে গেলে আপনাকে কিন্তু 80টা ডায়মন্ড খরচ করতে হবে। আর ভাই 80টা ডায়মন্ড খরচ করা যায়, কারণ বান্ডিলটা সেরা ওপি লেভেলের বান্ডিল আছে দুটো। তো এটা দেখা যাক আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসে কি না। আর আপনারা তো এটা জানেন যে এই দুটি বান্ডিল কিন্তু আমাদের ম্যাজিক কিউব বান্ডিল, মানে ম্যাজিক কিউবে ছিল। তো ভাই মানে বুঝতেই পারছেন ম্যাজিক কিউবে ছিল, তো এখন কিন্তু দিয়ে দিয়েছে আমাদের, মানে অন্যান্য সার্ভারের মধ্যে এটা চলছে, তাই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, হয়তো আমাদের ইন্ডিয়ান সার্ভারের মধ্যেও আসতে পারে। তো বাইরের সার্ভারে যেগুলি আসে সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলে আসে, তো তার জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মিনা সার্ভারে কিন্তু এটা এখন চলছে। আর নেক্সট টপ আপ ইভেন্টের কথা যদি আপনাদেরকে বলি, তো 99% শিওর যেখানে কিন্তু আপনারা আসছে বাস্টন, মানে বেস্টন যে পেটটা এসছে, এটা যদি আপনারা 300টা ডায়মন্ড টপ আপ করেন তাহলে কিন্তু বেস্টন পেটটা পেয়ে যাবেন, এবং যদি আপনারা 500টা ডায়মন্ড টপ আপ করেন তাহলে কিন্তু পেটের স্কিনটা পেয়ে যাবেন। তো ভাই আপনারা কি টপ আপ করতে চাইবেন কি না বলবেন। আর এটা হলো কিন্তু আরও একটি টপ আপ ইভেন্ট, যেখানে কিন্তু এটা অন্যান্য সার্ভারের মধ্যে চলছে, থ্রি কিং টপ আপ কিন্তু চলছে, যেখানে কিন্তু 1টা ডায়মন্ড টপ আপ করলে ভাই আপনারা অনেক অনেক কিছু পাবেন। আর অন্যান্য সার্ভারের মধ্যে কিন্তু প্রচুর টপ আপ ইভেন্ট চলছে, ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছেন এই স্কেটবোর্ডটা এবং কিন্তু এই যে প্যারাসুটের স্কিনটাও কিন্তু আপনারা পাবেন 1টা মাত্র ডায়মন্ড টপ আপ করলে। ভাই আমাদের তো ইন্ডিয়ান সার্ভারে চলে এসছে, যেখানে কিন্তু আপনারা ফ্রেডেড হুইল ইভেন্টের মাধ্যমে আপনারা দেখতে পেয়ে যাবেন ওই যে স্কেটবোর্ডটা এবং কিন্তু আপনার প্যারাসুটের স্কিনটা। তো ভাই আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, কারণ আমার শরীরটা খারাপ মতো, সর্দি জ্বর মতো, তাই কিন্তু কথা বলতে প্রবলেম হচ্ছে, তাই একটু ম্যানেজ করে নেবেন। তারপরে বলবো যে তারপরে যে টপ আপ ইভেন্টের কথাটা আপনাদেরকে তো বললাম, যে স্কারের মানে স্কারের যে নতুন যে গান স্কিনটা এসছে না, ওইটা আপডেট করার জন্য যে টোকেন লাগবে সেই টোকেনও কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই টোকেনের বক্স পেয়ে যাবেন কিন্তু 10টা, যদি আপনারা 1টা ডায়মন্ড টপ আপ করেন। নাহলে ভাই অন্যান্য সার্ভারের মধ্যে কিন্তু ভাই 3টে 4টে করে কিন্তু ভাই চলছে, 3টে 4টে করে কিন্তু টপ আপ ইভেন্ট চলছে। আর তারপর বলবো এই বান্ডিলটা যেটা কিন্তু আমাদের ডায়মন্ড রয়্যালে এসেছিলো, এটা কিন্তু এখন ম্যাজিক কিউব বান্ডিলে চলে এসছে, তো আপনারা চাইলে ম্যাজিক কিউব থেকে নিয়ে নিতে পারেন এই বান্ডিলগুলি যাদের যাদের পছন্দ। তো চলো নিয়ে এবারে আপনাদেরকে নেক্সট আপডেটের দিকে। নেক্সট আপডেট যেটা, তো নেক্সট আপডেটের দিকে যাওয়ার আগে এটা হলো যে নেক্সট ওয়ারপন রয়্যাল, ভাই সেরা ওয়ারপন রয়্যাল আছে কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু M4A1-এর গান স্কিনটা, আর M4A1-এর গান স্কিনটা কিন্তু ওপি লেভেলের গান স্কিন। তো আপনারা তো সবাই জানেন যে নেক্সট টপ আপ ইভেন্ট মানে আজ রাত 12টার পরে কিন্তু টপ আপ ইভেন্ট চেঞ্জ হবে। টপ আপ ইভেন্ট চেঞ্জ হলে কিন্তু ব্রেস্টোন ওই টপ আপ ইভেন্টটা চলে আসতে পারে, মানে আপনারা কিন্তু পেটটা পেয়ে যেতে পারেন আপনাদের টপ আপ ইভেন্টের মাধ্যমে।
তো দেখা যাক রাত 12টার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা ঠিক ভিডিও বানাই এবং কতটা ভুল ভিডিও বানাই। ঠিক আছে, তো চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে নেক্সট আপডেটের দিকে। আর ওই M41-এর নেক্সট মানে ওই M41-এর স্ক্রিনটা কিন্তু আসছে আমাদের নেক্সট ওয়ারপন রয়্যালে। এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন ভাই, তো এর একটা ইভেন্ট চলে এসেছে। তো ইভেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা কিন্তু অন্যান্য সার্ভারের মধ্যে চলছে। দেখতে পাচ্ছেন যে 49টা ডায়মন্ড দিয়ে আপনারা পেডের ফুট পাচ্ছেন এবং কিন্তু একটা পেড পাচ্ছেন ভাই। মানে যদি আপনারা স্লাইড করেন তাহলে কিন্তু, যদি বাম দিকে ডান দিকে স্লাইড করেন, স্লাইড করলে কিন্তু অনেক অনেক কিছু দেখতে পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা দেখতে পাবেন না, স্লাইড করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ভাই এই ইভেন্টের মাধ্যমে কি আপনারা ইলাইট পাসে ডিসকাউন্ট পাবেন? তো আমার কাছে যেটা মনে হয় যে ইলাইট পাসের ডিসকাউন্ট তখনই পাবেন 20 তারিখের পরে, আমাদের ইন্ডিয়ান সার্ভারে 20 তারিখের পরে যদি ভালো কোনো ইভেন্ট আসে তখনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার আগে কিন্তু যদি কোনো ইভেন্ট আসে তাহলে কিন্তু আপনাদের ইলাইট পাসের ডিসকাউন্ট পাওয়াটা অনেকটাই চাপ হয়ে যাবে ভাই, কারণ ইলাইট পাসের ডিসকাউন্ট অত সহজে দেয় না আমাদের ইন্ডিয়ান সার্ভারে। তো আমরা তো চাই যে ভাই ইলাইট পাসের ডিসকাউন্ট দিক, আমাদের ইন্ডিয়ান সার্ভারেও দিক। তো যদি না ফ্রি ফায়ার দেয় ভাই, আমাদের কিছু করার নেই। তো আমাদের কাছে যেটা লিঙ্কস আছে তো আমি তো আপনাদেরকে বানাই, বলে দিই ভাই, আমি তো একটা ছোটোখাটো ইউটিউবার, আমি তো জাস্ট একটা ছোটো ভিডিও বানাই। তো অনেক বড় বড় ইউটিউবার আছে, ওরা চাইলে কিন্তু ফ্রি ফায়ারের কাছে বলতে পারে, মানে গ্যারেনার কাছে কিন্তু রিকোয়েস্ট করতে পারে যে আমাদের ইন্ডিয়ান সার্ভারে আনার জন্য, মানে ইলাইট পাসে ডিসকাউন্ট আনার জন্য। কিন্তু ভাই ওরা নিজেরা বলে না, তো সেখানে আমাদের কিছু করার নেই ভাই। তো আর একটা কথা বলবো যে ওয়ান পাঞ্চম্যানের বান্ডেলটা যখন চলে আসবে, ওয়ান পাঞ্চম্যান ইভেন্টটা, তখন কিন্তু আপনার অনেক অনেক কিছু জিনিস ফ্রিতে পাবেন। আর যখনই ফ্রিতে পাবেন আমি কিন্তু ওই ভিডিওগুলি আপনাদেরকে দিয়ে দেবো যে কীভাবে আপনারা ফ্রিতে পাবেন। তার জন্য কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ওই ইভেন্টটা চলে এলে আপনারা কিন্তু মিস করে যাবেন যে কীভাবে ইভেন্টটাকে কমপ্লিট করতে হবে, কীভাবে কী করতে হবে, কীভাবে কী করলে আপনারা ফ্রিতে পাবেন। আর যদি না আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। তার জন্য কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখুন। আর আপনাদেরকে বলবো এই যে ইভেন্টটা, এই ইভেন্টটাকে আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসতে পারে কি না সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না, যে হ্যাঁ আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই ইভেন্টটা আসলেও আসতে পারে। তো ভাই আমি তো আশা করছি যে হ্যাঁ চলে আসুক ইভেন্টটা, যতই হোক ভাই অনেক কম ডায়মন্ডে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন। যেখানে দেখতে পাচ্ছেন 49টা ডায়মন্ড দিয়ে কিন্তু কাস্টম রুম কার্ড পেয়ে যাচ্ছেন, 2টি রুম কার্ড, যেখানে কিন্তু এর দামই প্রায় প্রায় একটা রুম কার্ডের দাম কিন্তু 100টা ডায়মন্ড। তাছাড়া আমরা তো সবাই ফ্রিতে ভাই, আমাদের কি ভাই। তো যা যারা মানে অনেকেই প্রায় তো সবাই ফ্রিতে পায় চা, তাই না? তো তো চলুন নিয়ে যাবো আপনাদেরকে নেক্সট আপডেট। তো নেক্সট আপডেট বলতে কিছু নেই। তো ভাই আমি আপনাদেরকে বললাম যে অবশ্য করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা ইভেন্টের ভিডিওগুলি মিস করে যাবেন। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।